কৃষক আইনৰ বিৰোধিতাৰে তিনিখন কৃষি আইনৰ প্ৰতিলিপি দাহ কৰিলে নামৰূপা চুৱে। ভাৰত বন্ধৰ নামৰূপত আংশিক প্ৰভাৱ উল্লেখযোগ্য যে কেন্দ্ৰীয় চৰকাৰে শেহতীয়াকৈ সদনত উত্থাপিত কৰি গৃহীত কৰা কৃষি সম্পৰ্কীয় তিনিখন আইনক্ৰমে অত্যাৱশ্যকীয় সামগ্ৰী সংশোধন বিল 2020, কৃষক চুক্তি আৰু কৃষিজাত দ্ৰব্য উৎপাদন আৰু ব্যৱসায় বাণিজ্য বিল 2020 প্ৰত্যাহাৰৰ দাবীত শুকুৰবাৰে দিনৰ 11 বজাত নামৰূপ সোণাৰী তিনিআলিত নামৰূপ আছুৱে তিনিখন আইনৰ প্ৰতিলিপি দাহ কৰে। আছুৰ অৰ্ধ শতাধিক কৰ্মীয়ে চৰকাৰ বিৰোধী শ্লোগানেৰে উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কৰে। প্ৰতিবাদথলীত আছুৰ ডিব্ৰুগড় জিলাৰ সহ সম্পাদক অৱনী কুমাৰ গগৈয়ে তেওঁৰ বক্তব্যত কয় যে বিজেপি চৰকাৰখনে সংখ্যাগৰিষ্ঠতাৰ সুযোগ লৈ সদনত বিৰোধী অথবা ৰাইজৰ মতামত নোলোৱাকৈ এখনৰ পিছত সিখনকৈ জনবিৰোধী বিধেয়ক গৃহীত কৰি দেশৰ জনতাৰ মূৰত ৰাম টাঙোন শুদাইছে। আমাৰ স্পষ্ট কথা, কৃষক ৰাইজক শোষণ কৰি কৰি বনীয়া গোষ্ঠীক ধনী কৰা তেওঁলোকৰ যি চক্ৰান্ত, সেই চক্ৰান্ত কেতিয়াও নচলিব। তেওঁলোকে একমুখীয়াকৈ দেশৰ কৃষি অৰ্থনীতি আগুৱাই নিয়াৰ ক্ষেত্ৰত 1000 কোটি টকাৰ পেকেজ ঘোষণাৰ কথা কয় আৰু তাৰ পাছত তেওঁলোকে ষড়যন্ত্ৰমূলকভাৱে কৃষকে যিসমূহ তেওঁলোকৰ অধিকাৰ পাব লাগে, যিসমূহ তেওঁলোকৰ ন্যায্য অধিকাৰ আছে, সেইসমূহ কাঢ়ি লোৱাৰ তেওঁলোকে ষড়যন্ত্ৰ ৰচনা কৰে। কৃষকৰ যিখিনি সা সুবিধা পাব লাগিছিলে, বৰ্তমান সময়ত অসমৰ ৰাইজে, অসমৰ কৃষক ৰাইজে ৰাসায়নিক সাৰৰ নাটনিত ভুগি আছে। ৰাসায়নিক সাৰৰ কৃত্ৰিম নাটনি হৈছে, অতিৰিক্ত দামত ৰাসায়নিক সাৰ কিনিব লগা হৈছে। তৎসত্ত্বেও চৰকাৰে কোনো ধৰণৰ ব্যৱস্থা এই ক্ষেত্ৰত গ্ৰহণ নকৰিলে। লকডাউনৰ কাৰণে কৃষকে তেওঁলোকৰ ফচলসমূহ ভালকৈ বিক্ৰী কৰিব নোৱাৰিলে, লাভান্বিত হ'ব নোৱাৰিলে, কিন্তু এই ক্ষেত্ৰতো চৰকাৰে ব্যৱস্থা গ্ৰহণ নকৰিলে। আৰু শেহতীয়াকৈ এই জাতিদ্ৰোহী কেইখনমান বিধেয়ক আনি ভাৰতৰ কৃষি সভ্যতাৰ লগতে ভাৰতৰ কৃষকসকলক সকলোকে শেষ কৰি দিয়াৰ ষড়যন্ত্ৰ ৰচনা কৰিছে বিজেপি চৰকাৰে। এই আইনখনে কৃষকসকলৰ কেনেকুৱা ধৰণৰ প্ৰভাৱ পেলাব বুলি ভাবিছে? এই আইনকেইখনে দুখীয়া শ্ৰেণীৰ যিখন কৃষক ৰাইজ আছে, যিসকলে খেতি কৰি আমাৰ মাজলৈ ফচলসমূহ আমাৰ মাজলৈ পঠিয়াই দিয়ে, তেওঁলোকৰ সেইসমূহ বস্তুৰ যেওঁলোকৰ যি প্ৰকৃত মূল্য আছিলে, সেই প্ৰকৃত মূল্য পাবলৈ তেওঁলোক কেতিয়াও সক্ষম নহয়। আৰু তাৰ লগে লগে এটা কথা আমি দেখিবলৈ পাম যে এই আইনকেইখনৰ যোগেদি আমাৰ যিসকল সৰ্বসাধাৰণ ৰাইজ আছে, তেওঁলোকে যিসমূহ অত্যাৱশ্যকীয় সামগ্ৰী আজি সুলভ মূল্যত আমি আজি গ্ৰহণ কৰিব পাৰি আছোঁ, সেইবোৰৰ আকাশলংঘী মূল্য বৃদ্ধি হ'ব। বৰ্তমান সময়তো আমি দেখিবলৈ পাইছোঁ আলু, দাইল, চাউল আদি কৰি বিভিন্ন সামগ্ৰীৰ দাম অতিপাত বাঢ়িবলৈ আৰম্ভ কৰিছে। আৰু ভৱিষ্যতৰ দিনত এই আইনখন গৃহীত হৈ দেশত প্ৰযোজ্য হৈ যোৱাৰ লগে লগে অত্যাধিক ৰূপত যিসমূহ অত্যাৱশ্যকীয় সামগ্ৰী আছে, নিত্য আমাৰ প্ৰয়োজনীয় সামগ্ৰী আছে, সেইসমূহ সামগ্ৰীৰ দাম আকাশলংঘী হ'বগৈ। এতিয়া আইনখন যে নীতি বিহিতভাৱে মানে গৃহীত কৰা হৈছে বুলি কৈছে, সেই সন্দৰ্ভত মন্তব্য মেক্সিমাম ছাপোৰ্ট কৰিছে বিজেপি চৰকাৰে। বিজেপি চৰকাৰে আজি তাৰিখলৈকে যিসমূহ আইন তেওঁলোকে গৃহীত কৰিছে, সেইসমূহ আইন আজি তাৰিখলৈকে তেওঁলোকে কেৱল মাত্ৰ তেওঁলোকে নিজৰ সংখ্যাগরিষ্ঠতার যেটা ক্ষমতা সেয়া দেখাবলে গৈ কোনো রাইজর মতামত নোলাক, কোনো সদনের সদস্য সকলের মতামত নোলাককে এই আইন সমূহ গৃহীত করে। আটাইতকৈ ডাঙৰ কথা, কা যি সময় দেশত প্রযোজ্য করেছিল, একে ৰাতিৰ ভিতৰতে কোনো বিচার বিবেচনা নকৰাকৈ রাষ্ট্রপতির স্বাক্ষর লোক দেশত প্রযোজ্য করেছিল। ইয়ারপরে এটা কথা স্পষ্ট, আজি তারিখত গণতন্ত্রক কোনো কারণতেই বিজেপি সরকারে প্রাধান্য নিদিয়ে, কেবল ক্ষমতার বলত বলিয়ান হৈ, সংখ্যার বলত বলিয়ান হৈ রাইজর যি গণতান্ত্রিক অধিকার আছে, সেই গণতান্ত্রিক অধিকারক খর্ব করে আহিছে। এফালে কৃষি অর্থনীতি উন্নতির বাবে হাজার হাজার কোটি টকার পেকেজ ঘোষণা করে, আনফালে কৃষকর ন্যায্য অধিকার কাঢ়ি লওয়া শোষণ আইন প্রণয়ন করেছে। লকডাউনৰ সময়ত কৃষকৰ ফচল কৃষিভূমিতে নষ্ট হ'ল, কিন্তু এই বিষয়ত চৰকাৰ এতিয়া নিৰ্বিকাৰ। বৰ্তমান উত্তৰ পূৰ্বাঞ্চলৰ লগতে দেশত ৰাসায়নিক সাৰৰ কৃত্ৰিম নাটনিৰ ফলত অধিক মূল্যত সাৰ
ক্রয় করে কৃষিভূমির ব্যবহার করেছে। কিন্তু এইবর কথাল ভূক্ষেপ নাই সরকারের, কেবল পুঁজিপতি বনিয়ার ভরাল ভরাবল ইখনের পিছত সিখন আইন নীতি বহির্ভূতভাবে গৃহীত করেছে সদনত। লগতে ছাত্র নেতাগিয়ে কয় যে দেশের সর্বসাধারণ রাইজক আবহাওয়া ভারী প্রতারণা করে একাউন্টত 800 টাকা দিয়ার আসনি প্রস্তুত করেছে, তার বিপরীতে দেশত অত্যাবশ্যকীয় সামগ্রীর আকাশলঙ্ঘী মূল্য বৃদ্ধি করেছে। অর্থাৎ সরকারে 800 টাকা দি 8000 টাকা রাইজরপর উলিয়াই নিছে। এক দেশ এক কর স্লোগানে রাইজরপর জিএসটিকে ধরে বিভিন্ন অতিরিক্ত করের বোঝা জাপি দিছে রাইজর উপর। এখন সরকারে গণতন্ত্রক হত্যা করেছে বলে মন্তব্য করে আসুর ডিব্রুগড় জেলার বিষয়ববীয়াগিয়ে। এফালে আজি এই তিনি কৃষক আইন প্রত্যাহারের দাবী ঘোষণা করা ভারত বন্ধর আংশিক প্রভাবে পড়েছে নামরূপত। নামরূপর ব্যবসায়ী সকলে বাজার সমার বন্ধ রাখার লগতে ব্যক্তিগত খণ্ডের যাত্রীবাহী বাসসমূহও বন্ধ রাখে। ইয়ার বিপরীতে শিল কড়িহা ট্রাক ডাম্পার ট্রেঙ্কার আর লগতে সরু তিনিচকীয়া চারিচকীয়া বাহন সমূহ চলি থাকার লগতে সাধারণ জীবন যাত্রা অব্যাহত থাকা দেখা যায়। এটা সাধারণ যাক মানুষের একাউন্টত 800-800 কিনা তো পয়সা সোমাব, আর ইফালে আমার অত্যাবশ্যকীয় সামগ্রী আলুকে আদি করে চাউলকে আদি করে বহুত দাম বাড়ছে, এই সন্দর্ভত মন্তব্য কি? আজি দেশের যদি পরিবেশ পরিস্থিতি আজি আছে, যে আইন আমার মজার কলা আইন জাতি দিয়া হয়েছে, আমার যুব অধিকার আসলে সেইবর খর্ব হয়েছে, তার অত্যাবশ্যকীয় সামগ্রী বর্তমান সময়তে অত্যাধিক বস্তু সামগ্রী মূল্য বৃদ্ধি হবলে আরম্ভ করেছে। আর যদি সরকারে 800 টাকা রাইজক একাউন্টত দি পিনে 8000 টাকা খরচর মাহেকীয়া খরচ বৃদ্ধি করে দিবলগা হয়, তেনহলে তার প্রয়োজনীয়তা আছে কি? বর্তমান সময়ত 800 আর 8000 মজার পার্থক্য আছে, আর এই কথাটো বর্তমান সময়ত রাইজে বুঝি পাইছে। গতিকে আজি সমগ্র ভারতবর্ষত কৃষক বিদ্রোহ হবলে আরম্ভ করেছে। 21 নির্বাচনের ইয়ার প্রভাব পড়বনে? নিশ্চয় নিতান্তই পড়ব, কারণ বিজেপি সরকারে যেতিয়া সরকার করার আগত আলু পিঁয়াজর মালা পিঁধি পিনে আন্দোলন করেছিল, কৈছিল অত্যাধিক আলু পিঁয়াজর দাম বাড়িছে, তার ডিজেল পেট্রোলের দাম বাড়িছে বলে ঘোড়া গাড়ি সাইকেলত উঠিছিল, গরু গাড়ি চলাইছিল, আর আজি সকলবাসী রাইজে দেখিছে ডিজেল পেট্রোলের দাম কিমান হয়েছেগুলো। গতিকে এই সমূহ ইস্যুক লৈ পিনে সরকার করেছিল, আর 2021 সনত কি ইস্যু লৈ পিনে যাব এই সমূহ বিষয় লৈ পিনে বিরোধী যখন জনসাধারণে তোলকর এই বিষয়সমূহ গম পাইছে আজির তারিখত, আজি সকলে গম পাইছে। গতিকে এই বিষয়টি স্পষ্ট হওয়ার 2021 সনত রাইজে ইয়ার উত্তর দিব তাক আমি সকলে বিশ্বাসী। নামরূপর অক্ষয় প্রণব কলিতা, রিপোর্ট নিউজ 9 অসম।